গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর আবার এলাম ভিডিওতে, তো এর মাঝখানে একটু সমস্যা ছিল, ওই জন্য আসতে পারিনি। একটু কাজে ব্যস্ত ছিলাম, একটু মানে টেনশন ছিল, তো সেই নিয়ে আর ভিডিও করা হয়নি। তো ব্যাকগ্রাউন্ডে দেখছো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, হেভি লাগছে। জবা ফুল, একটা লাল জবা, একটা চন্দন জবা। তো মায়ের কাছে এসেছি, মায়ের কাছে বৃহস্পতিবারই এসেছি, কারণ বৃহস্পতিবার একটা ছুটি ছিল, সেই জন্য বৃহস্পতিবারই এসে গেছি। এখান থেকে অফিস করছি, এই উঠলাম, তো এখন ব্রেকফাস্ট করবো, চা খাবো। তো আজকে ভিডিওটা শুরু করা যাক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমরা দেখতে পাবো ভিডিওটা। অনেক পেয়ারা হয়েছে, বাট পেয়ারাগুলো খাওয়া যাচ্ছে না, মানে মিষ্টি হচ্ছে না, পুরো পোকা ধরে যাচ্ছে। যেগুলো ভালো সেগুলো পাকিয়ে খেয়ে নিচ্ছে, আর যেগুলো মানে খারাপ সেগুলো রয়ে যাচ্ছে, পুরো ভিতরে পোকা। অনেক পেয়ারা ধরেছে, নিচেও পড়েছে, দেখো কত পেয়ারা, বাট সবগুলোতেই পোকা। তো আজকে দেখি বিকেলের দিকে একটা পাড়ার চেষ্টা করব, খাওয়ার চেষ্টা করব। এখন খাবো না, বিকেলের দিকে। আজকে মা দেখো সিম্পল রেসিপি বানাচ্ছে, সিম্পলের মধ্যে একটা নিউ রেসিপি বানাচ্ছে এই বছরের জন্যে। তো অনেক দিন কচু খাওয়া হয়নি, তো কচু দিয়ে একটা শাকের রেসিপি ভাবলাম, মাকে বললাম ওটা করতে, আমার এটা খুবই ফেভারিট। দেখো এই রেসিপিটা কী, প্রথমে শাক আর কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, কচু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বাট এই মরশুমে কচু নাও সেদ্ধ হতে পারে, মানে খুব ভালোভাবে যদি সেদ্ধ না হয় খেতে ভালো লাগবে না। সেই জন্য প্রেশারে শাক আর কচু একসাথে সেদ্ধ করে নেওয়া হলো। তারপরে তেলের মধ্যে পাঁচফোড়নটা মাস্ট, পাঁচফোড়ন, কালো জিরে আর শুকনো লঙ্কা, যে কোনো শাকের রেসিপি করতে মাস্ট লাগে, সেজন্য সেগুলো ফোড়ন দেওয়া হলো। এবং নিজেদের নিজেদের পছন্দ অনুযায়ী, যেহেতু পছন্দ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, সেই জন্য তোমরা পেঁয়াজ অনেক বেশি করেও অ্যাড করতে পারো। আমরা এখানে কম পরিমাণে পেঁয়াজ আর রসুন অ্যাড করেছি। তারপর যখন পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন শাক আর কচুটা একসাথে অ্যাড করে দেবো। এই রেসিপিটা বানাতে কিন্তু আস্তে আস্তে শাকটাকে পুরো মানে তার মধ্যে দিয়ে জল যাতে একদম শুকিয়ে যায়, সেই ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে। সপ্তাহে যাতে স্কিন কেয়ার করা হয় না, সেই জন্য একটু বেসন আর লেবু জুস মিক্সড করে ওই মিশ্রণটা মুখে লাগিয়ে নিলাম। বাইরে পার্লারে ফেশিয়াল করার থেকে এই মিশ্রণটা যদি তোমরা লাগাও সপ্তাহে এক থেকে দুদিন, বা রোজই তোমরা যে ফেসওয়াশ ইউজ করো বাইরে, সেটা যদি বাইরে থেকে না ফেসওয়াশ কিনে যদি তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করো, কিন্তু অনেক বেশি মানে মুখটা ফ্রেশ লাগে। দেখবে দেখবে ডিহাইড্রেট যে হয়ে যায়, হাইড্রেশন পায়, আর অনেকটা মানে ফ্রেশ রিফ্রেশ লাগে। এই মিশ্রণটা তোমরা ইউজ করে দেখতে পারো। এই মিশ্রণটা আমি তোমাদের আগেও দেখিয়েছি কীভাবে তৈরি করতে হয় আগের ভিডিওতে, যদি কেউ দেখে না থাকো এই ভিডিওটা দেখে নিও। একটু গেছে একটা দোকানে, কানের দোকানে, তো অক্সিডাইসে দুটো কানের এনেছিলো, দুটো কানেরটা মানে আমার কানে ফিট হচ্ছিলো না, ওই জন্য ওটা এক্সচেঞ্জ করে আমার কানে আনতে গেছে। দেখি কি রকম কানের আনে, তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ভিডিওতে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো তোমাদের সাথে। আমাদের পাশেই একটা কানের জামা কাপড়ের ছোট্ট দোকান আছে, সেখান থেকে মা দুটো কানের এনেছিল, ছোট্ট ছোট্ট অক্সিডাইডে। সেগুলো কিন্তু আমার কানের সাথে ফিটিং হচ্ছিলো না ভালো, সেই জন্য সেগুলো এক্সচেঞ্জ করে দুটো নেব ঠিক করেছি। সো মা একদম দোকান থেকে সেট, মানে দোকানে যে সেট থাকে কানের, একটা ছোটো কানের সেট, বড় কানের সেট, সব নিয়ে চলে এসছে। আমি সেই জন্য পছন্দ করে আবার সেটা আবার দোকানে ফেরত পাঠিয়ে দেবো। হ্যাঁ,
এই ভিডিওতে আমি বলে রাখছি, আমাদের মেদিনীপুরে যে বাড়ি প্রসেসিং হচ্ছিলো তৈরিটা, সেটা অনেকটাই হয়ে গেছে, তো অনেকটাই এগিয়ে গেছে কাজ। সেই চিত্রটা বা সেই রূপটা আমি তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব, যেদিন আমি মেদিনীপুর যাব। তো তোমার দাদাভাই গেছে, এই জন্য আমাকে তো এখানে আসতেই হবে, কারণ ওখানে তো আমি একা থাকতে পারবো না, সেই জন্য আমি মায়ের কাছে চলে আসি। তো মা বাবার সাথে ভালো টাইম স্পেন্ড হয়, খুব মানে রিল্যাক্সিং লাগে এই টাইমটা আমার। দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, মাও চায়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। মায়ের হাতে চা যে খাবে সে আর বাইরে খাবে না, আমার ওপিনিয়ন সেটা। তো চা, তার সাথে টোস্ট বিস্কুট রয়েছে। এই টোস্ট বিস্কুটটা দেখ একটু অন্যরকম খেতে, এলাচ দেওয়া রয়েছে টোস্ট বিস্কুটে। কখনো মেঘ কখনো বৃষ্টি। তো আজকে বিকালটা খুবই ভালো ওয়েদার রয়েছে, না গরম না ঠান্ডা, মিক্সড ওয়েদার রয়েছে, আর আকাশে মেঘও আছে। বাবা, আমি, মা সবাই ছাদে একটু ঘোরাঘুরি করছি। এই এসেছি ছাদে, একদম সন্ধ্যা দিয়ে নামবো 7:30-এর দিকে।